সাথে রস বেশি দিব না কম দিব চাচা জান? আরে ঝোল দেবা না, আমি তো মিষ্টি খাবো, ঝোল খাবো না। আচ্ছা আচ্ছা, ঝোল কমই দেবো চাচা জান। ঝোল খেলে মিষ্টি খাবো কোথায়? আচ্ছা বৌমা, আমি কদিন ধরে লক্ষ্য করছি তোমার শ্বশুর মর্নিং ওয়াকে গেলে সহজে ফিরতে চায় না, ব্যাপারটা কি? হ্যাঁ, আগে তো এরকম করতো না। মা, আমার মনে হয় বেশি করে জগিং করছে। বেশি করে জগিং করছে না কি করছে কে জানে। কেমন লাগে চাচা জান, ভালো না? আরো দুটো দাও চাচা জান। ছানাটাই আসল কথা, ছানা ভালো তো মিষ্টি ভালো। তুমি খেয়ে দেখেছো? জি না চাচা জান। আরে খাও খাও, ভালো লাগবে। ব্যবসার জিনিসকে খাওয়া ঠিক হবে চাচা জান। আরে তুমি এ নিয়ে ভাবছো কেন? তুমি খাও, আমি পয়সা দেবো।
যাও খাও নিয়ে আসো। জি জি আচ্ছা তাই তো বললাম ওদেরকে দিয়ে এসে খাবো। বাবা আপনি চটকরে খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না বাবা। আর দিক খেতে করে না তো খেয়ে নাও। হ্যাঁ বাবা খেয়ে নাও না খাও। হ্যালো, হ্যাঁ তোরা থাক আমি আসছি। ভাইয়া আমি গেলাম। বাবা নে খিটটা আরেকটু নে। মা সময় নেই, ক্লাস ধরতে হবে। আবার কবে আসবে? ঠিক নেই মা। ভাইয়া বাবা গেলাম। চলো চলো স্কুলে চলো। আজকে স্কুলে যাব না। আমিও না। বাবা নাসা তো পড়েই রইল। দাদু ভাইরা স্কুলে চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি কি রাখেই থাকবে? আরে খাওয়া দাওয়া সমস্ত তো তুচ্ছ ব্যাপার, ডিসিপ্লিনটাই হচ্ছে বড়। স্কুলে দেরি করে গেলে ডিসিপ্লিন ব্রেক করবে। আমি চাই না আমার নাতি নাতনিরা ডিসিপ্লিন ব্রেক করা শিখুক। দাদু ভাইরা চলো চলো চলো। আজকে স্কুল বন্ধ। তাই খাওয়াদার কোনো কথা বলবে না, যাও উঠো। কালকে যাব। টগর তুমি সরো বৌমা, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। জোয়ান ছেলে এখনো শুয়ে আছে, কাজ নেই কর্ম নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে।
ভাবি দেখো তো মেসেজ কি না? হ্যাঁ হয়েছে, পাঁচজন না ভাবি, ঠিক করে বলো। ঠিক করেই বলছি, সুন্দর লাগছে তো? হ্যাঁ খুব সুন্দর লাগছে। ঠিক মাঝখানে আছে তো, ঠিক করে দেখো। ও আচ্ছা চলো দেখি। বৌমা আমি উপরে যাচ্ছি, ফোন এসেছে। দশটা বাজলেই কি আর বারোটা বাজলেই কি? বেকার মানুষ আবার টাইম টেবিল। নাস্তা করবে এসো, মা কিন্তু খুব রেগে আছে। আচ্ছা তুমি যাও না, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। তেমন কিছু না, দুদিন ধরে তোমাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না তো সেই জন্য ফোন করলাম। মা বাবার শরীর কেমন এখন? ভালোই তো আছে। কেন তোদের বাসায় গিয়েছিল নাকি? আমার বাসায় কই না তো, এর মধ্যে তো বাবা আসেনি। এই তোরা ভালো আছিস জামাই ঝুম্পি? আছি মা, আমরা সবাই ভালো আছি। আর কিছু বলবি? না আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে তাহলে রাখলাম। হ্যাঁ আর তোর বাবা কবে কবে যায় আমাকে একটু বলবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জানাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে রাখি। রাখি। আচ্ছা আচ্ছা। আসলে আপনাদের বাসায় একটা টেলিফোন খুবই জরুরি। হ্যাঁ কিন্তু আমার ছোট ছেলের কাছে তোর মোবাইল আছে আপা। হ্যাঁ সে তো তার কাছে থাকে, কিন্তু আপনাদের বাসায় বাসায় একটা টেলিফোন দরকার। হ্যাঁ ঠিকই বলেছেন আপা, আপনি কিছু মনে করবেন না, আপনাকে নিজের ঘরের লোক জানি বলেই বলছি। আসলে এটা একটা স্ট্যাটাসের ব্যাপার, আর টেলিফোন অফিসে আমার অনেক লোক জানাশোনা আছে, আপনি যদি বলেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যালো, ও হ্যাঁ তুই? হ্যাঁ 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 আমি মার্কেটে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দুটো শাড়ি নিয়েছি। আচ্ছা 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 তুই আসবে এসে দেখে যাবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই একটা নিস। খাও তো।
হ্যালো, মামা হাতে খুব টানা টানি। কি মামু, টাকার দরকার? যে পাতি নাই, সিগারেট লাগবো। দাঁড়াও, বাংলাদেশ ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট খুলে দেবো, এখন থেকে যা বিল হবে সব চেকে পেমেন্ট, চেক নিয়ে যাবা আর টাকা তুলবা, ঠিক আছে? ব্যাংক তো তোর আব্বা জানের, তাই না? আরে হ্যাঁ বেটা, চলবে? জি চলবে। সিগারেট দিয়ে যাও। জি আচ্ছা। এ মাম্মার পকেট গরম নাকি? দোস্ত আমার 100 টাকা দে। আর মাত্র 200 আছে, আমার লাগবে। তুই ব্যাটারি দিতে গেলি কেন? ওটা তো পরে দিলেও চলতো, টাকাটা ওর দরকার ছিল। তোর এইসব আতলামি মার্কা কথা শুনলে সালা মেজাজটাই খারাপ হয়ে যায়। 2 মাস আপার টাকা পাই না, বাবা মা সো দিতে, আপা বলতেছে বাড়ির ভাড়া টাকা দিয়ে চলতে হবে, যে না ভাড়া। দোস্ত একটা চক্কর টক্কর ডিসকভার কর, আর তো চলে না। চক্কর একটা আছে, পার্টি পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ। দাদিমার কি শরীর খারাপ? সেজন্যই আসলে ওকে খুঁজছি। ও আচ্ছা, আমি হাসান আসলে বলবো, কিন্তু তুমি একটু বসবে না? না এখন না ভাবি, আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে, খোদাফেজ। প্রথম জীবনে অনেক ক্লেশ যাতনায় বড় হইয়াছেন, বর্তমানেও সংগ্রাম চলিতেছে, তবে সম্মুখের দিনগুলো হইবে আনন্দময়। বন্ধুবেশের শত্রুর অভাব নাই, শত্রু সুযোগ পাইলেই বড় ধরনের ক্ষতি সাধন করিবে, হঠাৎ বিশাল সম্পত্তির মালিক হইবেন, বিদেশ গমনের সুযোগ আছে, নিকট আত্মীয়দেরকেও দুর্ঘটনায় পতিত হইবে। দেখ এবার 2টা টাকা দেখ। জীবনের শুরুতে আপনাকে অনেক কষ্ট সাধন করিতে হইয়াছে, মধ্যভাগে সুখ লাভ করিয়াছেন, বর্তমানে দুর্ভোগ, তবে সম্মুখে পরম আনন্দ হইবে, ধন সম্পত্তির যোগ আছে, বিদেশ গমন শুভ, নিকট আত্মীয়দের দ্বারা উপকৃত হইবেন। এই আয় সংসার চলে, ব্যক্তিগত আলোচনা নিষেধ। সবাই সমষ্টিগত আলোচনা করতে পারে না, কারো কারো ব্যক্তিগত আলোচনা করতে হয়। ঠিক আছে, কি বলতে চান বলেন? আয় রোজগার কেমন? কেন নামবেন নাকি এই পেশায়? বলছিলাম আয় রোজগার কেমন? কেন নামার ইচ্ছা আছে? এই সব করে কি সংসার চলে? জগৎ সংসার কেউ থামাই রাখতে পারে নাই। আপনার ভাগ্য গণনা কি সত্যি হয়? সত্যি, তবে একজনের জন্য যা সত্যি অন্যের জন্য তা মিথ্যা। মানে? আর কোনো প্রশ্ন করবেন না, আপনার নাতিকে স্কুল ছুটি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যান। আইসক্রিম বাকি।
তোরে খুলতেছিলাম, সবাই একসাথে পায় না, কথাটা বলতে পারি না। কি কথা? আগে ঠান্ডা হ। ঠান্ডাও লাগবে না, আপনি বলেন। একটা প্রজেক্ট। প্রজেক্ট? হ্যাঁ প্রজেক্ট। প্রজেক্ট? আমি আবার ভাবলাম নতুন কি। নতুন এবং অভিনব, এইটা হইতেছে আদর্শ বাংলা হোটেল। এখানে থাকবে আলু ভর্তা, করলা ভাজি, ডাইলের ভর্তা, শুটকি, সমস্ত বঙ্গীয় খাবার। এরকম আলু ভর্তা ডালের চচ্চড়ি দিয়ে হোটেল চলবো? আরে চলবো মানে মাসে লাইন ধরে এসে খাইবো, বুঝলে হাসান? ওই যে ফালতু চাইনিজ খাইতে খাইতে আমাকে মুখ একবারে পইসে গেছে, এবং আমাকে নাকও ওই চাইনিজকে মতো একটু সেফটা হয়ে গেছে। আচ্ছা, নাক খাড়া করার জন্য কি করবেন? বঙ্গীয় খাদ্যার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, এই লক্ষ্যে আমি এই প্রজেক্টটা দাঁড় করাইছি। এতে বেকার সমস্যারও সমাধান হবে। কিন্তু ক্যাপিটাল পাবেন কোথায়? আরে দূর হয়ে যাইব, আমি আদর্শ বাংলা হোটেল ফান্ড খুঁজছি। তোরা সবাই দিবি, এটা অবশ্য রিফান্ডেবল। রিফান্ডেবল? হ্যাঁ রিফান্ডেবল, যে যা দিবা তার দ্বিগুণ পরিমাণ ফেরত পাবা প্রজেক্ট চালু হওয়ার পর থেকে। হ্যাঁ, এটা ধরতে পারো এক ধরনের বিনিয়োগ। আইডিয়াটা খারাপ না। আচ্ছা আমি আপাতত এই দিচ্ছি, পরে আরও দিব। 10 টাকা শুরু হিসাবে খারাপ না, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যাও চেঞ্জ করে খেয়ে নাও। ভাবি আজকে রূপলাকে দেখেছিলে? এই যা ভুলে গেছি তো এখন। আজকে স্কিন কেয়ার টিপস দেওয়া কথা ছিল, তুমি না রাতে তো রিপিট করো, তখন দেখে নিও। এখন যাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, যাও। সরলতর এবং প্রমাণযোগ্য সম্পর্ক প্রকাশক কোনো পূর্বানুমানকে বৈজ্ঞানিক প্রকল্প বলা হয়, এবং বলা হয় মনোবৈজ্ঞানিক রাইডার ও অন্যান্য মতে প্রকল্প এমন একটি প্রস্তাব যা পর্যবেক্ষণ ও মতবাদের ভিত্তিতে। কেমন আছো দিদি? ভালো। দিদি কে রে, কার সাথে কথা বলছিস? বাবা হাসান ভাই আসছে। ও এসো। কেমন আছো নাদিয়া? জি হাসান ভাইয়া। পড়াশোনা কেমন চলছে? খুব ভালো, আজকের মধ্যে এই চ্যাপ্টারটা আমি শেষ করে ফেলব। ও তো একটা বইয়ের পোকা, সারাদিন বই নিয়ে পড়ে থাকে। হাতটা দাও না। দাও না। লায়লা কেমন আছে? ভালো। রিনা ভাবি? ভাবি ভালো আছে। কতদিন রিনা ভাবির সাথে দেখা হয় না। ভাবি তোমার কথা বলছিল। কি বলছিল? কি বলছিল? তুমি পানি খাও। তুমি পানি খাও। আচ্ছা তুমি বসো, আমি আসছি। হাসান আসছে?
আরে খাই যেতে বলিস দরকার নেই মা তিতলি আমি যাই মা তোমাকে খেয়ে যেতে বলেছে আজ থাক আরেকদিন খাবো খেয়ে যাও না প্লিজ মেনু অবশ্য ভালো না চোখে দেখা যায় না এমন সাইজের কই বাবার ধারণা কই মাছের সাইজ যত ছোট হয় ততই নাকি স্বাদ বেশি ও আচ্ছা তাই নাকি হ্যাঁ তাই তুমি যে আজকে আসবে আমি কিন্তু জানতাম কিভাবে ঘুম থেকে উঠে তিনটা শালিক দেখেছি তো বারান্দায় গিয়ে দেখি দড়িতে দুটো শালিক বসে আছে তারপর মুখ ধুয়ে যখন ফেরত গেলাম দেখি আরো একটা শালিক বসে আছে তখনই নিশ্চিত হয়ে গেলাম যে তুমি আজকে আসবে তিন শালিক দেখলে কেউ আসে ওয়ান ফর সরো টু ফর জয় থ্রি ফর লেটার ফোর ফর বয় প্রথমে দেখলাম দুটো শালিক তার মানে খুব আনন্দের কোনো ব্যাপার ঘটবে আর তিনটা শালিক দেখলাম মানে চিঠি পাবো তুমি যখন আসো তখনই তো চিঠি নিয়ে আসো এখন আমার চিঠি দাও এবার আমার দিকে তাকাও কিছু দেখছো কি সেজে গুছে আছে দেখছো না রাতে 9:30টার সময় কিরকম করে সেজে গুছে থাকে এই শাড়িটা নতুন রংটা সুন্দর না খুব সুন্দর বলো তো কি রং এটা হচ্ছে থাক লাগবে না আমি তোমাকে একটা গান গেয়ে শোনাই কি গাইবে তুমি আমি অবশ্য পারি না তার চেয়ে বরং ক্যাসেট প্লেয়ারে শোনাই আমি তোমাকে একটা গান গেয়ে শোনাই কে গাইবে তুমি আমি অবশ্য পারি না তার চেয়ে বরং ক্যাসেট প্লেয়ারে শোনাই কি খবর হাসান জীবনটা এখন কেমন যাচ্ছে জীবন আপনি ভালো আছেন যেতে গেছে পেলে বন্ধ করো হাসানের সঙ্গে কথা বলি বাবা আপনার শরীরটা ভালো তো হ্যাঁ ভালো তা তুমি রাত্রে কখন বাড়ি ফেরো জি একটু দেরি হয়ে যায় আমি তাহলে আজকে উঠি ফুপির সাথে দেখা হলো না আজকে রাত বিরেতে হাসানের বাড়িতে আসে কেন বিষয়টা কি হাসান কি নতুন আসছে আমরা 60 বছর ওয়াইর নিতেছিলাম তখন আমাদের প্রতিবেশী ছিল হ্যাঁ তা প্রতিবেশী থাকবে প্রতিবেশীর মতো তোমরা মা মেয়েদের যদি ভাবো যে প্রতিবেশীকে ঘরের মানুষ বানাবা সেটা কিন্তু ভুল আশা করি সে ভুলটা তোমরা করবে না কি কথা বলো না কেন তোমরা ভাবো তোমাদের মতো আমি কিছু বুঝি না না তোমাদের ভাবনাটা কিন্তু ঠিক না আপনারে ভাত দিব দাও Thank you.
করে না তোমা? হাসান কই? হাসান ভাই তো চলে গেছে। চলে গেছে কেন? তা তো জানি না। ও এখন আর খেলা না, পড়তে বসো, বাবা চলে আসবে এখনই। মা একটু খেলি, মা একটু খেলি। না না, ওই যে বাবা চলে এসেছে। কি খবর টগর পলাশ? হ্যাঁ ভালো ভালো না? হ্যাঁ এই রিনা চা করো। হ্যাঁ আনছি। দেখি 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 কি খেলছো তোমরা। হ্যাঁ দেখি সুন্দর করে খেলো তো একটু। ভাই এসেছে, দাও আজকে চাটা আমি বানিয়ে দিই। কেন? তুমি একটু চন্দন ঘষে দিবে, ঘষতে খুব খাটনি। আচ্ছা ঠিক আছে দিব, চাটা দিয়ে নেই। ব্যাপারটা কি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? বসে খাও, একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। কি কাজ বলবো পারবো? হ্যাঁ বৌমা, বৌমা। জি মা। তারেক এত রাত্রে কোথায় গেল? জানি না মা। কি কথা বলো, তোমার স্বামী এত রাত্রে কোথায় যায় না যায় তুমি জানো না তো জানবে কে? আমি কি করে জানবো মা, কত রকমের কাজ থাকতে পারে, আর পুরুষ মানুষের কি কাজের অভাব? সারাদিনই তো কাজ করে, রাতে আবার কি কাজ? আপনি জিজ্ঞাসা করেন, আপনার ছেলে তো আপনাকে নিশ্চয়ই বলবেন। এটা কি কথা বলো, তোমার স্বামী তুমি জিজ্ঞেস করবে, আমি কেন জিজ্ঞেস করবো? আচ্ছা আমি জিজ্ঞেস করবো। দেখো মা এরকমই কিন্তু হয় বুঝলে, একদিন রাতে বের হতে দেবে তো প্রতি রাতে বের হতে চাই না। মা আপনার ছেলে কখনোই সেরকম করবে না, ও অন্যরকম, সবার থেকে আলাদা। আমার ছেলে আমি ওকে চিনি না? আপনি তো চিনবেনই, আপনার পেটের সন্তান। কিন্তু মা আমিও ওকে এখন চিনি বলেই বলছি, ও সত্যি অন্যরকম। দেখো মা বিশ্বাস থাকা ভালো, কিন্তু বিশ্বাস করেও সতর্ক থাকতে হয় যাতে বিশ্বাসটা ভেঙে না যায়। আমার মনে থাকে। দেখো মা আমি তোর ভালোর জন্য বলছি, কিছু মনে করো না। মা কি মনে করো? মা মা কি ব্যাপার, যাও পড়তে বসো। বাবার কাছে পড়বো। বাবা নেই, মায়ের কাছে পড়োগে। মা আমার তো রান্না আছে। ও তোমার তো রান্না, উনি তো বসেই আছে, যাও দাদুর কাছে গিয়ে পড়ো। হ্যাঁ যাও যাও। এটা তোমার কাছে পড়ব। আমার কাছে পড়বি? কিন্তু আজকে তো আমার পড়াবার কথা না। দাঁড়া দাঁড়া দেখি। হ্যাঁ এই তো, আজকে তো আমার পড়াবার কথা না, আজকে তোর বাবার পড়াবার কথা। তোর বাবা কোথায়? বাবা তো আসেনি। বাবা আসেনি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখানে থাক আমি আসি, কেমন? তাহলে আমরা খেলি। হ্যাঁ খেলো, ঠিক আছে। মানুষের ব্যক্তিগত সময়ের উপরে হস্তক্ষেপ করা না। মানে ডগর পলাশকে আমার কাছে পড়তে পাঠিয়েছে কে? তুমি? আমি তো আমার শান্তি তোমার সহ্য হয় না? বুঝতে পারছি না। বুঝতে পারবে কিভাবে? নিজে শান্তিতে থাকলে অন্যের অশান্তি বুঝবে কিভাবে? তোমার অশান্তিটা কোথায়? শোনো, মানুষকে কিছু সময় একা থাকতে দিতে হয়, তা নইলে তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। উহ
কি আমার ক্রিয়েটিভিটি! হ্যাঁ, সকাল থেকে সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো আর দুপুর রাত পর্যন্ত পেপার পড়া, এই আমার ক্রিয়েটিভিটি! তুমি বুঝবে কিভাবে, তুমি বুঝবে কিভাবে তোমার 14 কুষ্টির মধ্যে একটা এডুকেশন অফিসার নেই? এডুকেশন অফিসারের মাথা কিনে নিয়েছে? হ্যাঁ, তুমি বুঝবে না তো, কারণ তোমার কুষ্টি শুদ্ধ হচ্ছে সেলসম্যান, মানে কেনা বেচা করে, ব্যক্তি স্বাধীনতা বোঝো? ব্যক্তি স্বাধীনতা? ছেলের সংসারে থেকে আবার ব্যক্তি স্বাধীনতার কথা বলে? নাও ভাবি। কি? তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই, কিন্তু ব্যাপারটা কি বলো তো? কিসের ব্যাপার? এই যে তোমার চোখে সুন্দর লাগছে। তোমাকে তো আমার সবসময় সুন্দর লাগে। কিন্তু তোমার মতলবটা তো বুঝলাম না। আচ্ছা, কিসের মতলব? তিতলি বেগমকে ছেড়ে আবার? আচ্ছা ভাবি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যাও, তাড়াতাড়ি নাস্তা সেরে বাজারটা দিয়ে যাও। এনা এনা, আরে আমার কলমটা যে কোথায় রাখলাম! আমি গেলাম। এত সকালে আবার কি হলো? ভাবি কেমন আছো? ভালো, তুমি বসো, আমি আসছি। কি রে, এত সব কি এনেছিস? একটা নতুন ব্যবসা শুরু করেছি, কিছু লাভ হলো তাই তোমাদের জন্য গিফট এনেছি। এই নাও তোমার শার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শোন, এটা ভাবির কাছে দিয়ে দে, আমি বাজারটা সেরে আসি। ওকে, তুই আছিস তো? হ্যাঁ আছি, আজকে আমি আছি। ঠিক আছে। তোমাদের জন্য কি এনেছি বলো তো? গাড়ি? এটা কে নিবে? আচ্ছা, এটা পলাশ। হ্যাঁ, আর তোমার এটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে গাড়ি? ভাইয়া এসো, কেমন আছো তুমি? ভালো ভাইয়া, এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর টাইটল রে। হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, না নীল শার্টের সাথে এটা খুব ভালো লাগবে। হ্যাঁ, রেখে দাও। না আমি আর যাই রে, আমার খুব দেরি হয়ে গেছে। তুই তো আছিস নাকি? হ্যাঁ আমি আছি। আছিস? হ্যাঁ, ঢাকা। ভাবি এটা তোমার জন্য। ইনকাম করেছি। ভাবি বাবা কোথায়? আসছি। কিরে তুই এত সকালে? মা, এটা তোমার জন্য, আর এটা বাবার। বেশ সুন্দর তো। হ্যাঁ, খুব সুন্দর। দাও এটা পড়ি, আমি যাও। হয়েছে, আর সাজতে হবে না এখন, যা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাও। টাকা কেন? আমি ইনকাম করতে পারি না? তুই তো চাকরি করিস না, তুই ইনকাম করবি কি করে? চাকরি করে কয় টাকা পাওয়া যায় মা? চাকরি করে কেউ বাঁচতে পারে? তাহলে টাকাতে করেছি, হয়েছে, খুশি? নারা কই মা, এটা নারার জন্য। আমি কিন্তু গোসল করে নাস্তা করবো। প্রতিদিন এক কথা, স্কুলে যাবো না, স্কুলে যাবো না। আজকে স্কুল বন্ধ, স্কুলে যাবো না, গাড়ি দিয়ে খেলবো। আহ বউ, ছাড়ো তো, চলো দাদু ভাইরা আমরা বেরিয়ে পড়ি, চলো। ধরে উঁকি দিয়ে গেছে যার চোখ, সে তো আর মনে পড়ে না। জোর ভাই বল, আমি তো বাইরে যেতেছি। কই যাইতেছস? মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আসি। কি আবার সেই দাসত্ব?
তাহলে কি করুম? কি করবি মানে? এই যে আদর্শ বাংলা হোটেল, এটা কাজের জন্যে। এই বাংলা হোটেল চালু হইলে পরে মালয়েশিয়া না, মাসে দুইজন করে আমেরিকা যেতে পারবি। আমার আর ভরসা হয় না, অনেক প্রজেক্টই তো বললেন। শোন, তোদের সমস্যা হইতেছে তোরা অতি তাড়াতাড়ি নিরাশ হয়ে যাস। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক এই নৈরাশ্যবাদীদের সম্বন্ধে কি বলছে জানোস? না, জানি না। বলছেন, যদি মমিন হও তাহলে নিরাশ হইও না। আমি মমিন কিনা জানি না, তো জরুরি আমি নিরাশ না। কাজে তো তা প্রমাণ পাইতেছি না। কি প্রমাণ দিব? কেন, আমার প্রজেক্টে লাগিয়ে যা। আপনার প্রজেক্টে তো অনেকদিনই আসাই, লাভ কি হইল? এই তো তুই নিরাশ হয়ে গেছিস। জহির ভাই, আমার তো একটা কিছু করতে হইব, তা না হইলে আমি চলুন কেমনে? একটা কিছু না, হাজারটা কিছু করতে হবে। এই জহির ভাই যা থাকতে তোর কোনো চিন্তা নাই। বাবা মা আমার মুখের দিকে তাকায় আছে। শোন, তোর একটা গল্প বলি। সম্রাট কলম্বাসের নাম তো শুন, তা শুনবি কেন? তোরা তো লেখাপড়া করিস না। এই সম্রাট কলম্বাস একবার যুদ্ধে হাইরা গিয়া একটা গাছতলায় বেতকি মেরে শুয়ে রয়েছে। এমন সময় সে দেখলো একটা পিপিলিকা গাছে উঠার চেষ্টা করতেছে। বারবার চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। কিন্তু এই ক্ষুদ্র পিপিলিকাটি নিরাশ না হইয়া অবশেষে তরতরাইয়া গাছের মাথায় উঠে গেল। এই দৃশ্য দেখে সম্রাট কলম্বাস সাহেব নতুন উদ্যোগে আবার যুদ্ধে ঝাঁপায় পড়লো এবং যুদ্ধে জয়লাভ করল। জহির ভাই, ওটা কলম্বাস না, ওটা ছিল নেপোলিয়ান। আর কলম্বাস সম্রাট ছিল না, কলম্বাস ছিল নাবিক। আর ধরো, নাবিক আর সম্রাটই হোক, ওইটা কোনো বিষয় না। আসল বিষয়টা হইতেছে এই জায়গায় থেকে আমরা কি শিখতে পারলাম। আমরা হইতেছি ইতিহাস বিমুখ জাতি, ইতিহাস থেকে আমরা কোনো কিছু শিক্ষা নেই না। জহির ভাই, জহির ভাই, আমি তো আপনার বাংলা হোটেল প্রজেক্টের সাথে আছি, আমার বাবা আমার পরামর্শ থাকতে দেন, আমি আমার চেষ্টাটাও চালায় যাই। উদ্দেশ্য তো একটাই, বেকারত্বের বিমোচন। তোরে আর কি বুঝামু, কমল হেরি খেলতো কেন টাটা তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে? জহির ভাই, কমল হেরি না, কাটা হেরি। আরে ধরো, যাবা আনো তাই বুঝাত তোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম। মনের জানালা ধরে উকি দিয়ে গেছো, যার সুখ তাকে আর। মূল কাজ না, ভোমরার মূল কাজ হলো মধু আহরণ করা। জি, ওই যে দুটো রসগোল্লায় ভোমরা বসেছে না? জি চাচা দা। ওই দুটো রসগোল্লা তুমি আমাকে দাও। কি যে বলেন চাচা দা, ভোমরা বসা মিষ্টি আমি আপনার দিব কেন? আপনার জন্য তালাদা মিষ্টি রেখে দিয়েছি চাচা জান। আরে গর্ধ, যেটা বুঝবে না সেই কথা বলবে না। শোনো, মধু ছাড়া মৌমাছি যেমন ফুলে বসে না, রসালো মিষ্টি রসগোল্লা ছাড়া তেমনি ভোমরা বসে না। জি চাচা জান। ওই গোল্লা দুটোই তুমি আমাকে দাও। জি চাচা জান, আপনি বসেন। তোমার দোকানের মিষ্টি ইদানিং কালের মিষ্টি, এই মিষ্টি ভালো অন্য দোকানের চাইতে। কিন্তু আমাদের সেই সময় যে আমরা মিষ্টি খেয়েছি, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওই যে জগদানন্দ ঘোষ, জি, ওই ঘোষের দোকানে সেই ছানা,
সেই ছানার হচ্ছে সন্দেশ, আর সাদা রসগোল্লা পাতলা ঝোলের, সে যে কি সুঘ্রাণ, সে রসগোল্লা খেতে যে কি সুস্বাদু, তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই সময়কার ছানা দেশি গরুর দুধের ছানা, আর এখনকার হলো গিয়ে অস্ট্রেলিয়ান গরুর দুধের ছানা। সুবিধা রয়েছে তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে, নিম্নে এই অসুবিধাসমূহ উল্লেখ করা হলো। এক, অন্তর্দর্শন পদ্ধতির একটি প্রধান অসুবিধা হলো এর উপাত্তগুলো পর্যবেক্ষণের নিজস্ব বা ব্যক্তিগত বিষয় হওয়ায় নিজেদের সংবেদন প্রতি এত চিৎকার করে পড়িস কেন? আসতে পড়তে পারিস না? পারি, কিন্তু চিৎকার করে পড়লে কি হয় জানিস আপা? পড়াটা খুব ভালোভাবে হয়, মানে চিৎকার করে পড়লে কিন্তু তোর বাইরের কোনো আওয়াজ তোর কানে যাবে না, যার ফলে তোর পড়াটা খুবই তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। পড়া মুখস্থ হবে সেটা তো বুঝলাম, কিন্তু পড়া তো শুধু মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়টা জানিস? অত জানার সময় নেই আমার, আজকের মধ্যে তিনটা চ্যাপ্টার শেষ করতে হবে। কেন তিনটা চ্যাপ্টার? কেন? পরীক্ষা পর্যন্ত আমি সমস্ত রুটিন করে নিয়েছি, কবে কোন বই পড়বো, কোন চ্যাপ্টার শেষ করবো, এভরিথিং। তো সাংঘাতিক? হ্যাঁ, মোটামুটি সাংঘাতিক অবস্থা, তবে এই সাংঘাতিক অবস্থাটা বেশি দিন থাকবে না। কেন বেশি দিন থাকবে না? কেন? পড়া সব মুখস্থ হয়ে গেলেই তো সাংঘাতিক অবস্থা কেটে গিয়ে আমি আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, বুঝেছো? ঠিক আছে, তুই পড়, আমি গেলাম, দরজাটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি ডুব দিলেন কেন? ডুব দেইনি, আসলে হয়েছে কি? আসলে হয়েছে আপনি খুব বিজি ছিলেন, তাই আমাদের কথা মনে পড়েনি। দাদিমা কেমন আছেন? আসে, আগে দাদির সাথে দেখা করে দাদির প্রাণ ঠান্ডা করে। হাসান, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আর ভালো, যাও দেখা দিয়ে এসো, তোমার জন্য দম বন্ধ হয়ে আছে কিনা কে জানে। হ্যাঁ, গত পরশু থেকে তোমার কথা বলছেন, আধা পাগল তো, একবার যদি মাথায় কিছু ঢোকে না আর বের হয় না। এখন কি অবস্থা? আর অবস্থা, অক্সিজেন চলছে, গত রাতে শ্বাস উঠলো, ভাবলাম এই বুঝি গেল গেল, আমি তো সব আত্মীয় স্বজনকে ডেকে না হাজির। ও বাবা, ভোরবেলা দেখে আবার সামলে উঠেছে, দুঃখ কষ্টে মানুষ হয়েছেন তো, শক্ত শরীর। জি ঠিকই বলেছেন, গত তিন দিন ধরে কাজকর্ম বন্ধ করে বসে আছি, বুঝেছো, একদম বাড়ির বাইরে বের যেতে পারছি না, যদি কখন দম বন্ধ হয়ে মারা যায় তাহলে তো মায়ের মুখটা আর দেখতে পাবো না, কি বলো? ঠিক বললাম না? জি ঠিকই বলেছেন। যাও তুমি, যাও দেখা করে যাও। ওনার জ্ঞান আছে তো? জ্ঞান আছে মানে টনটনা, তুমি এখন ওর সাথে কথাই পারবে না, বুঝেছো? আমি নিজের মায়ের পেটে সন্তান, আর আমাকে বলে কিনা পাপি, হ্যাঁ আমাকে বলে ঘুষখোর। আচ্ছা তুমি একটা লোক দেখাতে পারবে এই জামানায়? হ্যাঁ, একটা ভদ্রলোক দেখাতে পারবে যার সুযোগ আছে অথচ ঘুষ খায় না? আচ্ছা তুমি বলো যে আমি যদি তোমার এই কোটি কোটি টাকার কাজ করে দিই, আর তুমি যদি আমাকে এক লাখ টাকা আমাকে খুশি হয়ে দাও, তো আমি নেবো না, বলো? ঠিক, আরে এই কথাটাই তো ওনাকে বোঝাতে পারছি না। যাও যাও, তুমি কি একটু বুঝিয়ে বলো তো, যাও। জি আচ্ছা। দাদিমা, আমি হাসান। যাব যাব, রাত বলেছে যা।
বোঝা।